মাঝে মাঝে একটু মজা করতে হয় ঠিক কিনা? বিশ্বনবীও করতেন। বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন, লায়াত ফুল্লাল জান্নাতা সাউদা ওয়ালা সাফরা। কি নবী ছিলেন আমার! সেন্স অফ হিউমর, সেন্স অফ হিউমর, সেন্স অফ ফান, সেন্স অফ কিডিং, কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল। বলল নবী, এটা কোনো কথা হইল নাকি? জান্নাতে যামু না কেন? কালা কি আমি হইছি নাকি? কালা আমারে বানাইছে কে? আবার ধলা আমনেরে বানাইছে কে? তিনি বানিয়েছে, তো আমার দোষ কি? ওই মহিলা কান্না শুরু করে দিছেন, নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য। এক হলো যে নারীরা নামাজ পড়বে, দুই হলো রোজা রাখবে, তিন হলো স্বামীর কথা শুনবে, চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে, চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে? ও নবী, আমি তো চারটাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন? বেজায় কান্না। কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নিয়ে বললেন, থাম, আরে এত কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি। কি করছি? আই এম জাস্ট কিডিং ইউ, আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি, তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে? বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ঝলকানিতে হুরেরাও ফেল, সুবহানাল্লাহ, এরকম সুন্দরী হয়ে যাবা। দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিষ্ণুবি কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন, সুবহানাল্লাহ। আবার এক সাহাবী নাম আব্দুল উজ্জা, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে, কি থাকে? জাহিলি যুগে নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান। কার গোলাম? জোরে বলেন, আব্দুর রহমান হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে, মসজিদে আসলেও কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে, সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা, সুবহানাল্লাহ। পড়ে আবু হুরায়রা কয়, বিশ্বনবী বলছে, বিড়ালের বাবা, আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ, বিড়ালের বাপ আমি, কিসের বাপ? সুবহানাল্লাহ, কি ভালোবাসতো সাহাবারা। আবার বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট, এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছে, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে, ব্যঙ্গ করে না অনেকে, একজন যে কথাটা বললেন এটা একটু ঘুরায় বললে এটা কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন? ফেসারায়। ফেসারায়। সাহাবি আজান দেয়, আরেকজন ঠেসারায়, যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবি আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিষ্ণুই বললেন, এটারে ধর। দুই সাহাবি ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন, বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটার বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিশ্বনবী বললেন, নাম কি, কি করস, ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, না তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি, আমার সাহাবি যেমন আজান দিছে তুইও দে, কয় আমি দিমু না, কয় তুই দিবি না, তোর বাপে দিব, দে, ঠেসারাইলি কেন? এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আর পড়ে না, এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না, কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, ক, ঠেসারাইলি কেন?
ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের সুরকে আমার মাইরা মালাইবো। বয়ের সুরে এবার কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়ে। এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্ব নেমে গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। কোন কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন ঠেসারাইলি কেন আজান দে, মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরায় চুলগুলো তিনি জীবনও কাটেন নাই। এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই, চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পরে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়, সবাই বলে ও সাহাবি ঘটনা কি, তোমার মাথার সামনের চুল বড় কেন? এটার কারণ হলো আমি নবীর সাহাবিরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে, সে কারণে আমি যখন ইহুদি ছিলাম আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে, আমার নবীর বরকতময় হাল আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়ে আমি কবরে যাব, এই চুল আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সুবহানাল্লাহ পড়ে